রামকৃষ্ণের গল্প শোনো গল্প চাষার পণ একবার ভয়ানক অনাবৃষ্টি হয়েছিল মাসের পর মাস যায় জল তো দূরের কথা আকাশে এক টুকরো কালো মেঘ দেখা যায় না দেশে হাহাকার পড়ে গেছে বৃষ্টির অভাবে মাঠ শুকিয়ে একেবারে খাঁ খা করছে মাঠের মাঝখানে ছিল একটা মস্ত পুকুর যাদের জমি পুকুরের কাছে তারা পুকুর থেকে নালা কেটে জমিতে জল নিচ্ছে আর চাষের চেষ্টা করছে যাদের জমি পুকুর থেকে অনেকখানি দূরে তাদেরও দু একজন জমিতে জল দেয়ার জন্য চেষ্টা করছে তারা আজ একটু কাল একটু করে নালা কাটছে আবার কেউ কেউ আজ এপাশে কাল ওপাশে নালা কাটছে জমিতে জল নেয়া তাদের হয়ে উঠছে না তাদের একজন একদিন অনেক বেলা পর্যন্ত নালা কাটছিল জল নেবার জন্য তার মনে একটু জেদ হয়েছে এদিকে আসতে দেরি দেখে বাড়িতে তার পরিবার ভারী চিন্তিত হলো কিছু সময় অপেক্ষা করে সে মাঠে এসে হাজির পরিবার দেখলে চাষা এক মনে নালা কাটছে সে কাছে এসে বলল এতখানি বেলা হলো নাইবার খাবার নাম নেই এই রোদে কোদাল মারছো নাও আজ ঘরে চলো কাল হবে কন চাষা তার পরিবারের দিকে ফিরে চাইলে তারপর বললে আরে তুই এসেছিস তা তুই যখন বলছিস চল ঘরে যাই কাল হবে কন কিন্তু কাল কাল করে এই চাষ আরও জল নেওয়া আর হলো না কোদালখানা কাঁধে করে রামু রোজ সকালে মাঠে যায় তার জমি পুকুর থেকে অনেকখানি সেও নেহাত সোজা ব্যাপার নয় পুকুরের পাড়ে বসে বসে সে ভাবে আর আকাশের দিকে চায় তার দুটি চোখ ছলছল করে ভেবে কিছু কুলকিনারা সে পায় না ছেলে মেয়েগুলো শেষকালে কি না খেয়ে মরবে একদিন রামু সারা রাত ভাবলে খেতে ভাবনায় আর ছেলে মেয়েদের কথা মনে করে সে এক দণ্ড ঘুমুতে পারলে না শেষকালে তার মনে ভয়ানক জেদ হলো যে করে পারি কাল খেতে জল আনবই পরদিন সূর্য উঠবার আগেই কোদালখানা নিয়ে মাঠে রওনা হলো তারপর পুকুর থেকে জল নেবার জন্য নালা কাটতে আরম্ভ করল নালা কাটছে তো কাটছে এদিকে বেলা দুপুর প্রায় অতীত মাঠ থেকে চাষারা সব একে একে বাড়ি ফিরে গেছে রামুর দেরি দেখে তার পরিবার ভারী চিন্তিত হলো সে তার মেয়েকে ডেকে বললে যা তোমা একবার মাঠে এত বেলা হলো তবু আসছে না কেন যা তুই ডেকে নিয়ে আয় মেয়ে মাঠে গিয়ে দেখে রামু একমনে মাটি কাটছে মেয়ে বললে বাবা বাড়ি চলো আজ থাক কাল হবে ক্ষণ ভাত নিয়ে মা বসে আছে মেয়ের কথা শুনে রামু দেখলে তারপর বললে তুই কি করতে রোদে এসেছিস বাড়ি যা মেয়ে বলল যাব তুমিও চলো কত বেলা হলো কখন নাইবে কখন খাবে রামু একদিন নাইতে খেতে একটু দেরি হলে কিছু হয় না রে পাগলি তুই বাড়ি যা আমি পরে যাব মেয়ে না আজ আর কাজ করে দরকার নেই কাল করবে এখন বাড়ি চলো এরাম না খেতে জল না গেলে আমি আজ বাড়ি যাচ্ছি নে শেষকালে তোরা কি না খেয়ে মরবি আকাশের অবস্থা দেখছিস তো শ্রাবণ মাস চলে গেল এখনো জলের নাম নেই লক্ষ্মী মা আমার তুই ঘরে যা খেতে জল এনে তবে আমি বাড়ি যাব এভাবে অনেক বলে কয়ে রামু তার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিল রোদে যেন মাঠে আগুন বৃষ্টি হচ্ছে রামুর গা দিয়ে করে ঘাম পড়ছে রামু সেদিকে খেয়াল নেই সে আজ খেতে জল নেবে তবে ছাড়বে আর কত সময় গেল তবু ও রামু ফিরলো না দেখে রামুর পরিবার আর ঠিক থাকতে পারলে না রামুকে ডাকতে নিজেই সে মাঠে এলো পরিবার এসেছে রামু এ কথাটা জানতেও পারেনি সে শুধু মাটিই কাটছে রামুর কাণ্ড দেখে পরিবারের মনে ভারী রাগ হলো সে বলল তোমার সব বিষয়ে বাড়াবাড়ি দুনিয়ার লোক সব মাঠ থেকে কখন বাড়ি ফিরে গেছে তুমি এখনো মাটি কাটছো না হয়েছে বাড়ি চলো কাল হবে খর পরিবারের কথায় রামু তার দিকে তাকালে তারপর বললে তুই আবার কি করতে মরতে এলি জমিতে জল না নিয়ে আজ আমি বাড়ি নে হয়ে এলো তুই বাড়ি যা রামু তাকে যত বোঝাই স্ত্রী ততই বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ করে কিছুতেই কথা শোনে না দেখে রামু কোদাল নিয়ে তার স্ত্রীকে মারতে গেল তখন ভয় পেয়ে সে বাড়ি ফিরে যায় রামু আবার কাজে মন দিলে দেখতে দেখতে সন্ধে হয়ে এলো রামুর কাজও প্রায় শেষ হয়ে এসেছে নালা কাটা শেষ হয়েছে রামু তাড়াতাড়ি পুকুর পাড়ে ফিরে এসে নালার মুখ কেটে দিলে তখন কুলকুল করে জল যেতে লাগলো পাশে দাঁড়িয়ে রামু খানিক্ষণ তাই দেখলে তারপর পুটলি থেকে হুকো কলকে বের করে তামাক যে বসে বসে খেতে লাগলো আর তরতর করে তার খেতে জল যাচ্ছে তাই দেখতে লাগলো তারপর বাড়ি গিয়ে পরিবারকে বলল দে দে এখন তেল নাইব নিশ্চিন্ত হয়ে রামু ঘুমিয়ে পড়ল। গল্প চাষার পর শুনলে তো আকাঙ্ক্ষিত জিনিস পেতে গেলে কত পরিশ্রম করতে হয় morning